নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পটলের বড়া বা পটলের চপ। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মেখে নেব। এখানে আমি 4 পিস পটল নিয়েছি। পটলগুলোর হালকা খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি পটলগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু বুঝেই দেব। আমি পটলগুলো নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল। সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই দেখুন, ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম তেল। তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। একটা করে পটল নেব। পটলটাকে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো ভাজার জন্য এদিকে আমি তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পটলগুলো ভেজে নেব। এই দেখুন, আমি 2টো পটল দিয়ে দিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আঁচটাকে মিডিয়াম করে পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে পটলগুলো ভেজে নিতে হবে। আঁচটাকে বাড়িয়ে পটলগুলো ভাজলে পটলগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি পটলগুলোকে ভেজে নেব। আপনারা নিরামিষের দিনে গরম ডালের সঙ্গে পরিবেশন করতে পারেন এই মুচমুচে পটলের বড়া বা পটলের চপ। তৈরি হয়ে গেল মুচমুচে পটলের বড়া বা মুচমুচে পটলের চপ।